সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে তাকে বেশি সুন্দর দেখান। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়াতে একটি নির্বাচনী প্রচারে গিয়ে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, আমি তার চেয়ে অনেক সুন্দর দেখতে, আমি মনে করি আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে হ্যারিসকে সুন্দরী হিসেবে বর্ণনা করা হয়। ওই কলামে কলামিস্ট পেগি নুনান লেখেন, আপনি তার একটি খারাপ ছবি তুলতে পারবেন না, তার সৌন্দর্য এবং সামাজিক সম্পর্ক বছরের পর বছর ধরে মানুষের আলোচিত হচ্ছে। এসব কিছুই একসঙ্গে হয়ে উজ্জ্বলতা ছড়াচ্ছে। ওই কলাম প্রকাশের পরই ট্রাম্প নিজেকে কমলার চেয়ে সুন্দর বলে দাবি করলেন। এর আগে গত শুক্রবার কমলার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, কমলার পরিকল্পনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো, এটি যুক্তরাষ্ট্রের কমিউনিজম চালু করবে। গত 3 সপ্তাহ ধরে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে পাগল বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে ট্রাম্প কমলার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমলাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নিজের সাফাইও গেয়েছেন ট্রাম্প। তিনি জানান, কমলা তাকে রাগিয়ে দেয়ায় তিনি এমন ব্যক্তিগত আক্রমণ করেছেন।